আসসালামু আলাইকুম প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি সবাই ভালো আছেন। একটি নিউজ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। সংযুক্ত আরব আমিরাত যাদের জন্য ওয়ার্ক পারমিট প্রদান আরম্ভ করেছে, বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। এই মাসের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাত ঘোষণা করেছিল যে 15 বছর বা তার বেশি বয়সের শিক্ষার্থীদের শীঘ্রই দেশে একটি অস্থায়ী ভিসা স্কিমের অধীনে ওয়ার্ক পারমিট করার অনুমতি দেয়া হয়। সংযুক্ত আরব আমিরাতকে বৃহত্তর জাতীয় ও অর্থনৈতিক প্রবৃত্তির দিকে ঠেলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন শিক্ষার্থীর ওয়ার্ক পারমিট সম্পর্কে আপনার যা জানা দরকার তা এখানে। ওয়ার্ক পারমিট কে পাওয়ার যোগ্য? কিশোর কিশোরী উভয়ই যারা 15 থেকে 18 বছরের মধ্যে বয়সী এবং দেশে বসবাস করে তারা ওয়ার্ক পারমিট পেতে পারে, যা 1 বছরের বেশি সময়ের জন্য বৈধ হবে। আবেদনকারীদের অবশ্যই নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে। তাদের পাসপোর্টে একটি বৈধ আবাসিক ভিসা থাকতে হবে। তাদের আত্মীয়দের অবশ্যই একটি বৈধ আবাসিক ভিসা থাকতে হবে। তাদের পিতামাতা বা অভিভাবকের অনুমোদন পেতে হবে। তাদের অবশ্যই মেডিকেল ফিট হতে হবে। তাদের বয়স 15 বছরের নিচে হবে না এবং 18 বছরের বেশি হবে না। তাদের জন্য নির্ধারিত কাজগুলো অবশ্যই 2010 সালের ডিক্রিং হচ্ছে নাম্বার 1189 অনুসারে মন্ত্রী পর্যায়ের উল্লেখ করা উচিত নয়। আবেদন জমা দেওয়ার প্রতিষ্ঠানের লাইসেন্স বৈধ এবং যে কোনো লঙ্ঘন থেকে মুক্ত থাকবে। প্রতিষ্ঠানের মন্ত্রণালয়ের একটি স্বাক্ষর কার্ড থাকবে। কাজের সময় কেমন? কিশোর কিশোরীদের কাজের সময় প্রতিদিন 6 ঘন্টার বেশি হওয়া উচিত নয়। তারা প্রতিদিন মোট 1 ঘন্টা বিরতি পাওয়ার অধিকারী। অতিরিক্ত সময় বা ছুটির দিনে কাজ করার অনুমতি নেই। শ্রম আইন যুবকদের শিল্প প্রতিষ্ঠানে রাতে কাজ করতে এবং বিপজ্জনক বা কঠিন চাকরি গ্রহণ করতে নিষেধ করে। যাদের ওয়ার্ক পারমিট আছে তাদের 6 মাস পর্যন্ত প্রকল্পে কাজ করার জন্য নিয়োগ করা যেতে পারে। যারা 1 বছরেরও কম সময় কাজ করতে চান তাদের জন্য ওয়ার্ক পারমিটও রয়েছে। যেসব নথির প্রয়োজন: শিক্ষার্থীর বৈধ পাসপোর্ট কপি, শিক্ষার্থীর বৈধ আবাসিক ভিসার কপি, অভিভাবকের বৈধ পাসপোর্ট কপি, অভিভাবক বা অভিভাবকের বৈধ আবাসিক ভিসার কপি, অনুমোদনের অনুলিপি, চুক্তির অনুলিপি, শিক্ষার্থীর রঙ্গিল ছবি, উপযুক্ত স্বাস্থ্য কর্তৃপক্ষ থেকে জারি করা ফিটনেসের বৈধ সার্টিফিকেট, কিশোরের পিতামাতা বা অভিভাবকের কাছ থেকে লিখিত সম্মতি, আবেদনের পদ্ধতি, তাসহিল সেবা কেন্দ্রে অথবা মন্ত্রণালয়ের ই ফর্ম কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন প্রক্রিয়া করা হবে। আবেদনটি ইলেকট্রনিকভাবে মন্ত্রণালয়ে স্থানান্তরিত হবে এবং শর্তগুলি যাচাই বাছাই করা হবে। তাসহিল সার্ভিস সেন্টারের মাধ্যমে কিছু অনুপস্থিতি থাকলে গ্রাহককে জানানো হবে। শর্ত পূরণ হলে গ্রাহক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mol.gov.ae এ গিয়ে অনুমোদন বিজ্ঞপ্তি প্রিন্ট করতে পারেন। ওয়ার্ক পারমিটের খরচ। পারমিট 3 প্রকার। নতুন ইলেকট্রনিক ওয়ার্ক পারমিটের প্রাথমিক অনুমোদনের জন্য অনুরোধ 100 দিরহাম। একবার অনুমোদিত হলে পারমিটের দাম 500 দিরহাম। সেবা কেন্দ্রগুলি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। 15 বছরের কম বয়সী ছাত্ররা কী কাজ করতে পারে? 12 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীরা যারা প্রশিক্ষণ নিতে চান তারা MOHRE থেকে প্রশিক্ষণ অনুমতি পেতে পারেন। শিক্ষার্থীর অভিভাবক বা জিম্বাদার এর লিখিত সম্মতি প্রয়োজন। একজন শিক্ষার্থীর প্রশিক্ষণ ফর্ম অনলাইনে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, তাসহিল পরিষেবা কেন্দ্রগুলিতে এবং ওয়াজেহনি অ্যাপে বিনামূল্যে পাওয়া যায়। ফর্মটি তাদেরকে প্রশিক্ষণের উদ্দেশ্যে বেসরকারি খাতে ভর্তি করতে সক্ষম করবে। আমিরাত প্রবাসীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাতে করে পরবর্তী নিউজগুলো খুব সহজেই পেয়ে যাবেন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।